ওর আর স্কুলে যাওয়ার দরকার নেই, সুস্থ হলে ওকে মিশন স্কুলে ভর্তি করে দেব, ও আমার সাথে গোপালগঞ্জেই থাকবে। আমরা কি ব্রিটিশদের শাসন থেকে কখনো স্বাধীন হব না? স্যার আমাদের বিদ্যালয়ের কয়েকটা ক্লাসের ছাত্র বৃষ্টি হলে পানি পড়ে, ঠিক মতো ক্লাস করা যায় না। দুর্ভিক্ষ তো মহামারী আকার ধারণ করেছে, যার জন্য দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে যাচ্ছে। পশ্চিম পাকিস্তানের কাঠের পুতুল হয়ে থাকলে আর কিই বা হবে? আরে কাঠের পুতুল মানে আমাদেরকে তো মুসলিম লীগ থেকেই বের করে দিল এই বদমাশটা। রাজনীতিতে এমন সংকট মোকাবেলা করতে হলে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। এই দেখো বদমাশগুলো বলছে রাষ্ট্রভাষা নাকি উর্দু হবে। যত দ্রুত পারিস আরো কিছু লোক পাঠা, আমরা এই অল্প কয়েকজন বেশিক্ষণ টিকতে পারবো না। রেনুর কথাও তো তোমার একবার ভাবা উচিত, তাই না? গোয়েন্দারা আমার পিছু লেগেছে, হয়তো কিছুদিনের মধ্যেই গ্রেফতার হবো। এভাবে পালিয়ে আর কতদিন? পালাতে তো আর চাই না। যেদিন কামাল আব্বাকে আব্বা ডাকার অনুমতি চেয়েছিল সেদিন আমি সঙ্গে সঙ্গে ওকে আব্বার কাছে নিয়ে যাই। কামালের সেই কথা আজ যখন মনে পড়ে তখন চোখের পানি ধরে রাখতে পারি না।